আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে কি জানেন? এগুলো হলো গ্যালভানোমিটার, এগুলো আদি যুগের গ্যালভানোমিটার। তো আজকে আমি এই গ্যালভানোমিটার নিয়েই আলোচনা করব। তার আগে জেনে নেই গ্যালভানোমিটার কাকে বলে। যে মেজারিং ইনস্ট্রুমেন্টের মাধ্যমে ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্স এর মান নির্ণয় বা পরিমাপ করা যায় তাকে গ্যালভানোমিটার বলে। এই গ্যালভানোমিটার সাধারণত খুব কম মানের কারেন্ট ও ভোল্টেজ পরিমাপ, একটি বর্তনীর দুইটি শাখার ইলেকট্রন প্রবাহের ব্যবধান নির্ণয় ও একটি বর্তনীর মধ্যে প্রবাহের তাড়নার মাত্রা পরিমাপ করে ইত্যাদি কাজে ব্যবহার করা হয়। তো গ্যালভানোমিটার প্রধানত দুই প্রকার হয়ে থাকে, একটি হলো মুভিং ম্যাগনেট গ্যালভানোমিটার আর একটি হলো মুভিং কয়েল গ্যালভানোমিটার। তো আজকে আমরা আলোচনা করব মুভিং কয়েল গ্যালভানোমিটার। আমাদের স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন এটি হলো মুভিং কয়েল গ্যালভানোমিটার, এর একটি ডায়াগ্রাম। তো চলেন মুভিং কয়েল গ্যালভানোমিটার নিয়ে আলোচনা করি। তার আগে বলি যে মুভিং কয়েল গ্যালভানোমিটার আসলে কী। যে গ্যালভানোমিটারে চুম্বক স্থির থাকে কিন্তু কুণ্ডলি ঘুরে তাকে মুভিং কয়েল গ্যালভানোমিটার বলে। দেখেন আমাদের এখানে চুম্বক দুটো স্থির আছে এবং এই যে আমাদের কয়েল আমাদের কিন্তু ঘুরবে, কয়েল আমাদের ঘুরবে, এই কারণে এটা কিন্তু মুভিং কয়েল গ্যালভানোমিটার। তো গ্যালভানোমিটার কীভাবে কাজ করে আসেন একটু জেনে নেই। এখানে গ্যালভানোমিটার যদি আমরা সংযোগ দেই, কারেন্টের সংযোগ দেই, অর্থাৎ কারেন্ট অর্থাৎ ভোল্টেজের সংযোগ দেই, এই যে আমাদের এখানে দুইটি টার্মিনাল আছে পজিটিভ নেগেটিভ, যদি আমরা সংযোগ দেই তাহলে কী হবে, এই যে কয়েলটা মুভিং কয়েলটা, এই মুভিং কয়েলটা হিট হবে এবং হিট হওয়ার কারণে এই মুভিং কয়েলটা ঘুরবে। তো কোন অ্যাঙ্গেলে কী পরিমাণ ঘুরবে, যে আমাদের কারেন্টের বা ভোল্টেজের পরিমাণ যেরকম হবে, মুভিং কয়েল যেরকম হিট হবে, যেরকম ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন করবে, ঠিক সে পরিমাণেই ঘুরবে। এই যে নির্দেশক কাঁটা দ্বারা, এই যে আমাদের স্কেলে এই নির্দেশক কাঁটা দ্বারা, এই স্কেলে এই নির্দেশক কাঁটা একটা নির্দেশ প্রদান করবে, সেই অনুযায়ী যে পরিমাণ আমরা কারেন্ট অথবা ভোল্টেজ প্রয়োগ করব। তো এইভাবেই পরিমাপ করা যায় এই কারেন্ট অথবা ভোল্টেজ গ্যালভানোমিটারের সাহায্যে। তো এই গ্যালভানোমিটারের বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন ডিআরসন ভাল গ্যালভানোমিটার, ব্যালিস্টিক গ্যালভানোমিটার, ডাইব্রেশন গ্যালভানোমিটার, ফ্লাক্স মিটার গ্যালভানোমিটার, এগুলো নিয়ে একসময় ইনশাল্লাহ আলোচনা করব। তো আপনাদেরকে ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।